يغفر لكم ذنوبكم الله غفور رحيم. أقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. أقال الله تعالى في كلامه المديد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى مولانا محمد. محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر. اللهم صل محبت شرفين وعلى آل سيدنا محمد مصطفى. محمد مصطفى نور على نور شفيع المجربين نور على نور. وعلى آل سيدنا مريا كوك بطل ما مريا كوك بطل ما جلوى محمد كالا مريا دل ما انكي نخشى محمد كالا कोई जन्नत में जाएगा कोई दोजख में पहुंचेगा मदीने की तरफ दौड़ दीवाना आएंगे. اللهم صل على وعلى بري ربيع الأول له شمس تفرش إن شاء الله رب العالمين جني أمدر كه آس بيتر نبيدي باش الله باك أمدر كه آنية جنين جاي جاي আর আমাদের দরে আল্লাহ পাক এই নবী দিবস করেছেন সে আল্লাহ পাকের উপরে লাখ কোটি দরুদ সালাম পড়ি সবাই বলি আলহামদুলিল্লাহ. যে নবী না আসলে পৃথিবীর কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না. আসমান জমিন পাহাড় পর্বত এমনকি আমরাও সৃষ্টি হতাম না. সেই নবীর নামে দরুদ সালাম পড়ি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আজ গেট পড়া মোল্লাপাড়া গ্রাম এই গ্রামে নবী দিবস আমরা সবাই মিলে মিশে দিচ্ছি. আমরা সবের জন্য যারা আমরা বাজারে ঘোরাফেরা করছি অবিলম্বে মজলিসে চলে আসি.
Allah kota, Allah Quran kota, Rasulullah mara sallam mera hadis kota. Kichu Allah bola chuna hobe. Amra badar na kora fara kore. Ei majlise chole ashi. Amra Allah pak kalamullah sharif bolle. Laqad kana lakum fi rasulillahi uswatun hasana. Amra Allah pak প্রিয় রবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত উত্তম আখলাক চরিত্র দিয়েছে পৃথিবীর কোন মানুষের এত উত্তম আখলাক চরিত্র নেই যে নবী আসলে পৃথিবীর কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না আমরাও সৃষ্টি হতাম না সেই নবীকে আমাদের আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আমার আল্লাহ পাক বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বিশ্ব নবী আকরামদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত উত্তম আখলাক চরিত্র পৃথিবীর কোন মানুষের আল্লাহ পাক দেইলে আর সেই নবীকে আমরা পেয়ে সেই নবীকে আমরা পেয়ে নবীর আমরা ইত্তেবা করতে পারিনি আমরা আল্লাহ পাক কালামুল্লাহ সরে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমরা আল্লাহ পাক বললেন হে আমার বান্দা বান্দিরা যদি তোমরা আমাকে ভালোবাসতে চাও তবে তোমরা একটা আমি একটা জিনিস বলে দিচ্ছি আমি একটা রাস্তা বলে দিচ্ছি গে সেই রাস্তাটা হচ্ছে তোমরা আমার হাবিবের অনুসরণ করে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যদি আমাকে তোমরা ইত্তেবা করো আমাকে তোমরা যদি অনুসরণ করো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ রাসূলের অনুসরণ করো রাসূলের অনুসরণ করতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র আমাদের মেনে নিতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে যেসব জিনিস তিনি ঘোষণা করেছেন তার উপরে আমাদের আমল করতে হবে কেননা এটা বিশ্ব নবী দিবস এই নবী দিবস এই বড় রবিউল আউয়ালে আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক পৃথিবীতে তাকে পাঠিয়েছেন সেই নবী দিবস উপলক্ষে আমরা আজকে পাড়া মহল্লাবাসী সবাই আমরা নবী দিবস দিচ্ছি নবী দিবস নবীকে ভালোবাসে নবী দিবস আমরা করছি নবী জন্ম দিবস পালন করছি যদি আমরা বাজারে ঘোরাফেরা করি তাহলে আমাদের কি হবে যে কথা বলছিলাম আমার আল্লাহ পাকি রাসূলের যেরকম আখলাক চরিত্র আজ আমরা মুসলমান আমরা ভেবে দেখি আমাদের কেরকম আখলাক চরিত্র কিছু মানুষ আছে আমাদের মধ্যে আখলাক চরিত্র আছে কিছু মানুষ আছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে জেনাবি বাচারি করছে মানুষের উপরে জুলুম অত্যাচারি করছে হাদিস শরীফে আছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে তিনি বললেন আজুল মুজলিমাতুন আওয়াল কিয়ামা ও আমার বান্দা আমার উম্মত উম্মতারিয়া যদি তোমরা কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করো কিয়ামতের দিন তোমরা চোখে দেখতে পাবে না অন্ধকার অবস্থায় উঠবে তোমরা তাই দুনিয়া থাকতে থাকতে তোমরা কারোর উপরে জুলুম অত্যাচার করো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফ বলছেন ও আমার বাবাজিরা আমার ভাই ভাইরা তোমরা অন্য মানুষের উপরে জুলুম অত্যাচার করো না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করেছে আমরা তার অনুসরণ যদি করি আমরা তার অনুসরণ যদি করি আমরা আমল করি হাদিস শরীফের কথা আমরা মেনে চলি অনেক লোক বললে
যে আমি একটা বিবাহ করব আমার জন্য একটা মেয়ে দেখো। তার লোক লাকসাররা মেয়ে দেখতে লাগলো, সব জায়গায় খোঁজ করতে লাগলো। নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম তার চারটে শর্ত ছিল, সেই শর্ত এক নম্বর শর্ত, সেই মেয়েটা ধরো, সেই মেয়েটা ধরো পর্দাশীল হয় এক নম্বর, দু নম্বর সেই মেয়েটা ধরো পাঁচশক্ত নামাজি হয়। এইরকম করে তারা তার চারটে শর্ত নবী সুলাইমান আলাইহি সালাম তার উম্মতদেরকে বললেন, তার উম্মতরা খোঁজ করতে লাগলেন, পড়াই পড়াই সব জায়গায় খোঁজ করতে লাগলেন। খোঁজ করতে করতে অনেক দূরে চলে গেছে, চলে যাওয়ার পরে দেখছে একটা জেলেতে একটা জেলে তার বাড়িতে খবর চলে গেল যে নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম বিবাহের জন্য বিয়ে করছে। নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম সেই সময় মেয়ে খোঁজার জন্য ছেলেদেরকে বলে দিলেন, এবার তোমার উম্মতেরা খোঁজ করতে করতে জেলেদের বাড়ি গিয়েছে। জেলেরা বলছে যে আমার একটা মেয়ে আসতে খুব সুন্দর হবে, যে মেয়ে পৃথিবীতে কোনো মানুষকে দেখেনি, পৃথিবীতে কোনো ছেলেকে দেখে, সেই মেয়েটা এত পর্দাশীল, সেই মেয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সেই মেয়েটার কেন খবর গেল বাবা বাবা। সেই খবরটা শুনে তার স্ত্রীকে বলল, স্ত্রী খবরটা শুনে তার মেয়েটা মেয়ের কানে চলে গেল। মেয়েটার বাবাকে বলল এমন একটা সুসংবাদ খবর, এই খবরটা আমাদের বাদশা নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছে। তার স্ত্রী বলল হ্যাঁ আমাদের একটা মেয়ে আসতো, এই মেয়েটা যদি বিয়ে দিতে পারি আমরা খুব ভালো হবে। তার মেয়ে বলল যদি আমার আম্মা যান আমার জন্য এমন একটা ছেলে দেখো, ছেলেটা যেন খুব ভালো হয় এবং পরিষ্কারই হয়। মেয়েটা দেখিনি সেই নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামকে একবার দেখিনি। তখন মেয়েটার প্রস্তাব দিল, যখন তার মাকে বলল মেয়েটা, তার মা রাগার কি করে মেয়েটার মাথার করার পরে মেয়েটা কান্নাকান্নি করছে, আল্লাহর কাছে সেজদা পড়ে গেছে। ও আবার আল্লাহ পাক আমি যেরকম পর্দাশীল ফেরদাশীল আমার স্বামী যেন ওই রকম হয়, নম্রতা ব্রততা ভদ্রতা। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, তখন আল্লাহ পাক দোয়া কবুল করলেন। তখন নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালামের হাতে একটা আংটি ছিল। নবী সুলাইমান আলাইহি সালাতু ওয়াসালাম যখন পায়খানায় বাথরুম করতে গিয়েছে, বাথরুম করার সময় আংটিটা ধরে একটা